এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয়, বোঝা ঠিক ততটাই কঠিন। মানুষ হলো রূপ পরিবর্তনের কারিগর, তাই কিছু কিছু সময় আপনি প্রতিবাদ না করলে আপনার অপবাদ বাড়বে। বিশ্বাসঘাতকদের চোখমুখ বড্ড বেশি নিষ্পাপ হয়, এরা আপনার বিশ্বাস ভেঙে চুরমার করে দেওয়ার পরেও আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এই মানুষটাই সেই মানুষ। একটা সম্পর্কে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরেও যদি কাছের মানুষটা তোমাকে ছেড়ে না যায়, তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুব দামি। তাই তার দুর্বলতা জেনে তাকে আঘাত না করে সেই মানুষটার ভালোবাসাকে সম্মান করো, কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা বোঝা উচিত। কেউ কারো জন্য পারফেক্ট হয়ে জন্ম নেয় না, পারফেক্ট করে নিতে হয় ভালোবেসে। একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার প্রিয়জনের কাছে সে সবসময়ই দুর্বল। যখন চাওয়াটা অনেক বেশি হয়ে যায়, প্রত্যাশা আর প্রাপ্তির হিসেবে মেলে না। যখন আবেগ অনেক বেশি কাজ করে, অধিকার আর আগের মতো থাকে না, সবই যেন বদলে যায় দিন আর রাতের মতো, সবই যে হারিয়ে যায় পুরনো অতীতের মতো। মন থেকে মুছে ফেলুন সেই সব অতীত, যে অতীতের আবরণে আপনার ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা। সময় আজ অনেক কিছু শিখিয়ে দিচ্ছে, তবে সব ঠিক হয়ে যাবে একটা সময় পর। যা শিখিয়ে দিয়ে যাচ্ছে তা মনে থাকবে সব সময়। যেটা তোমার কাছে অবহেলার, সেটা অন্যের কাছে খুব দরকারি। ভাত হোক বা প্রেম, মানুষ দুটোর জন্যই ভিখারি। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। বাস্তবতার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময়, ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি, আর স্বার্থ পূরণের জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। একজন স্বামীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো তার স্ত্রী। স্ত্রী চাইলে তাকে সুস্থ রাখতে পারে, আবার চাইলে পাগল বানিয়ে দিতে পারে। মানুষের দাম কখন বেড়ে যায় জানেন? যখন তার যোগ্যতার থেকে তাকে বেশি প্রাধান্য দিবেন, এবং না চাইতেই যখন তার সব চাহিদা পূরণ করবেন। আমার দুঃখ কষ্টগুলো কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে, কিন্তু আমার হাসিগুলো যেন কখনোই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। এই পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা হচ্ছে প্রিয় মানুষটার অবহেলা। না পারা যায় সেই বোঝা বইতে, না পারা যায় সেই ভার সইতে। কোনো কাজই কঠিন নয় যদি আপনি সহজভাবে করতে পারেন। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার, কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্যে। নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খুনির থেকেও ভয়ানক। কখনোই সেই মানুষটাকে কষ্ট দিও না, যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট নিজের হয়। মধ্যবিত্তের কিছু থাকার না থাক, কষ্টে রোজগারের টাকা জমিয়ে নিজের পছন্দের জিনিস কেনার
তৃপ্তিটুকু আছে। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষে অচেনা হয়ে যায়। পৃথিবীতে নিজেকে নিয়ে ভালো থাকতে চাইলে স্বার্থপর হতে হবে, আর মানুষের মাঝে ভালো থাকতে চাইলে আপনাকে নিঃস্বার্থ হতেই হবে। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময়ে মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না। রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে, কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায়। একটা ছেলে হোক বা মেয়ে, কোনোদিনও ভালোবাসার মানুষটাকে অন্য কারো সাথে কল্পনা তো দূর, কারো সাথে একটু কথা বললেও সহ্য করতে পারে না। ভালোবাসাটা এমনই। পাঁচ ধরনের মানুষ জীবনে কখনো সুখী হতে পারে না। নাম্বার এক, লোভী মানুষ। নাম্বার দুই, যারা সবসময় নিজেকে নিয়ে অভিযোগ করে। নাম্বার তিন, হিংসুটে মানুষ। নাম্বার চার, যারা অল্পতেই সন্তুষ্ট নয়। নাম্বার পাঁচ, মিথ্যাবাদী মানুষ। মানুষই একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করার পরেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মন মানসিকতার মানুষের বড়ই অভাব। জীবনে সব কিছুর অভাব হলেও ঠিক কষ্টের কোনো অভাব হয় না। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটাই কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। দায়িত্ব নিয়ে পরিবারকে যারা করেছিলেন সোজা, তারা একদিন হয়ে যায় পরিবারের বোঝা। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলেট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো আজও কোনো ডিলেট বাটন আবিষ্কার হয় নাই। পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় কিছু আর নেই। যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন, পেছনে তাকানোর দরকার নেই, পেছনে কিছুই নেই। প্রতিশ্রুতি নয়, পরিস্থিতি বলে দেয় কে পাশে থাকবে আর কে ছেড়ে যাবে। জীবনে যদি ভালো কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও, যে গোলের জন্য দৌড়ায়। রেফারি হইও না, যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায়। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাদায় তার অতীত স্মৃতিগুলো, কাদায় তার সবচেয়ে কাছের মানুষ, কাদায় তার প্রিয়জন।